হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন ডিসচার্জ হয়ে যাবে তখনই বলে যে কিছু ওষুধপত্র রয়েছে সেগুলো কাউকে বুঝে নিতে হবে আমাকে দিন আমার ওষুধ আমার ঠিক মনে থাকবে সূর্য হাত বাড়ালেও দীপা নিয়ে নেয় এবং নার যখন সমস্ত ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছিল সূর্যও বুঝে নেয় দেখুন স্যার ওনার বাড়ির কাউকে সই করে দিতে হবে এই পেপারটাতে সূর্য তখন সই করে দেয় বলে ওনার সাথে আপনার সম্পর্কটা কি সেটাও কিন্তু লিখতে হবে সূর্য নির্দ্বিধায় হাজব্যান্ড কথাটা লিখে দেয় তাহলে আমি ওনাকে তৈরি করে দিচ্ছি আপনি একটু ওয়েট করুন ঠিক আছে আমি বাইরে আছি সোনার বলে আমিও আমাদের মাকে তৈরি হতে সাহায্য করব। ঠিক আছে তোমরাও চলো আমার সাথে দীপা বসে বসে ভাবে যে আমার মেয়ে দুটো অনেক কষ্ট পেয়েছে তুমি দেখো ওরা যেন কখনো আলাদা না হয়ে যায় আমার মেয়ে দুটো যেন সারা জীবন বাবার পরিবারের সবার ভালোবাসা পেয়ে বড় হয় বাড়িতে হই হুল্লোর শুরু হয়ে গেছে সেনগুপ্ত পরিবারে দীপা সূর্য এত বছর পর এক হচ্ছে বলে বাড়িতে বড় করে পুজো রাখা হয়েছে সেই পুজোতে পরিবারের সবাই যে যার মতো সাহায্য সহযোগিতা করছে কিন্তু লাবণ্য চিন্তায় অস্থির কি হয়েছে মা বলবে দেখো তোমার বৌদিদির মুখটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি ওর মুখে একটুও হাসিনি ও কেমন যেন মলিন হয়ে গেছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় আজকের দিনের জন্য আমি চিন্তা করছি না এর পরেও কি ঘটবে তোমরা শুধু দেখতে থাকো মা তুমি এরকম করে চিন্তা করো না বৌদিদি ফিরে আসুক সবটা ঠিক হয়ে যাবে এত সহজ হবে না জয় সবটা আর ছেড়ে দে তো তোর মা সবসময় চিন্তা করে আমরা এদিকে পুজোর যন্ত্র ঠিক করে করে নেই উর্মি ভাবে যে হ্যাঁ দিদির মুখে সত্যিই কোনো হাসি ছিল না ও অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর একটা কষ্ট থেকে মানুষ এরকম পরিবর্তন হলে তাকে আর ফিরিয়ে আনা যায় না এখন কি করবো দিদিকে সত্যিই এই পরিবারের থেকেও এই পরিবারে না থাকার মতো হবে অবস্থা দীপাকে তৈরি করে নার্স সোনা রূপা নিয়ে আসছে সূর্য এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমি কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইনি আর আমি জানি দীপা তোমাকে খুব মানে ওর জীবনে তুমি কোনো আপদ বিপদ হতে দিও না আমি অপরাধী আমি অন্যায় জীবনে অনেক করেছি তুমি আমার চোখে আঙুল দিয়ে অনেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে যে দীপা সঠিক সোনারূপা আমারই মেয়ে কিন্তু আমি বুঝতে পারিনি তাই আমাকে তুমি ক্ষমা করে দাও দীপাকে সুস্থ করে দাও মিশকা এসে দেখো অবাক হয়ে যায় বলে সূর্য প্রার্থনা করছে জীবনেও তো এরকম কিচ্ছু করতে দেখিনি এরপরে সূর্য কাছে মিশকা এসে বলে কী রে কী খবর তোর তখনই সূর্য দেখতে পারে দীপাকে হুইল চেয়ারে বসিয়ে আনা হচ্ছে দীপা মিশকার সাথে সূর্যকে দেখে খুব কষ্ট পায় বলে কোথায় যাচ্ছিস তুই ওদিকে দীপার কাছে ভুলে গেলি ও কী কী করেছে দেখ দীপাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি ডাক্তার সূর্য সেনগুপ্ত মিসেস দীপা সেনগুপ্তকে সেনগুপ্ত পরিবারে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমি আর এর বাইরে কোনো কথা শুনতে চাই না এই বলে দীপাকে নিয়ে যখন যেতে চায় দীপা বলে না আমি একলাই যেতে পারবো হুইল চেয়ার থেকে উঠে হেঁটে হেঁটে যেতে লাগলে সূর্য নিষেধ করে বলে গাড়ি পর্যন্ত তুমি আমার সাথে চলো হুইল চেয়ারে বসে তারপরে না হয় হেঁটেও কিন্তু দীপা শোনে না মাথা ঘুরলে তখনই সূর্য ধরে ফেলে এরপরে খানিকটা দীপা নিজেকে সামলে সোনার উপর হাত ধরে বেরিয়ে যায় সূর্যও পিছু পিছু বেরিয়ে যাচ্ছে মিশকাভাবে আমি কোনো কুলু কেন পাচ্ছি না কি হচ্ছে দীপাকে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে বলে সূর্য ওকে করুণা করছে নাকি সূর্য পরিবর্তন হয়ে গেছে যেভাবে বলল ওর কথাগুলোও তো কখনো অস্বীকার করার মতো নয় সেনগুপ্ত পরিবারের সবাই পুজো করছে কখন সূর্য দীপা সোনার উপায় আসবে সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে একটা সময় পরে দেখা যায় তারা চলে এসেছে আনন্দে সবাই হই হুল্লোড় করে দরজার সামনে এসে দাঁড়ায় আর বলে ভেতরে না ওখানে দাঁড়াও কি হয়েছে আমার বড় বৌমা বাড়িতে ফিরে এসেছে তার লড়াই জয় করে তো বড় বৌমাকে বরণ করে নেব না বরণ ডালাটা নিয়ে এসো দীপাকে বরণ করে নেয় আর বলে তুমি তো এটাই চেয়েছিলে দীপা মাথা উঁচু করে এই বাড়িতে ফিরতে তুমি ফিরলে দেখতে পারলে তুমি এবার দুধে আলতাটা নিয়ে আসো সেটাতে পা রেখে আমার বড় বৌমা আবারও নতুন করে বাড়িতে গৃহপ্রবেশ করবে শুধু তোমার বড় বৌমাকে বরণ করবে আর আমাদের আগে বড়লক্ষ্মীকে বরণ করি তারপর ছোটোগুলোকেও করব তোমরা একদম কোনো চিন্তা করো না তখনই সূর্যর মনে হয় দীপা বিয়ে হয়ে এসে প্রথম দুধে আলতায় পা দিয়ে যেভাবে হেঁটে বাড়ির ভেতরে এসেছিল সূর্য তার পিছু পিছু এসেছিল সেই দৃশ্য তার চোখে চোখে ভাসে আমরা যাব না মায়ের সাথে হ্যাঁ চলো সোনারূপার হাত ধরেই দীপা দুধে আলতায় পা দিয়ে শাড়ির উপর দিয়ে হেঁটে সোনারূপাও হেঁটে বাড়িতে প্রবেশ করে পুজোটা আমি দিয়ে দিয়েছি তবে তোমরা প্রণাম করো আর কিছু নিয়ম বাকি আছে সেগুলো করো মা দীপার শারীরিক অবস্থা বেশি ভালো নয় ওকে বিশ্রাম নিতে হবে দেখ দাদা ভাই তুই এতটা প্রোটেক্টিভ হোস না তো আমরা দেখছি আমার কোনো অসুবিধে নেই দীপা সূর্য পাশাপাশি বসে তাদের দুই মেয়েকে নিয়ে পুজো করে প্রার্থনা করে এবং আশীর্বাদ চায় দীপা ভাবে যে সোনারূপা এতদিন পরে এক হয়েছে তাদের পরিবারের কাছে ফিরেছে দীপার মন না চাইলেও তার সন্তানের জন্য এই বাড়িতে ফিরে আসতে হয়েছে আর সেই সব কিছু মেনে নিয়েই সারা জীবন যেন সোনারূপা এই বাড়িতে থাকতে পারে বড় বৌমা তুমি তো এতদিন ছিলে না তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি আমাদের প্রতিদিন সকালে গান শুনিয়ে ঘুম ভাঙাতে এখন তুমি এসে গেছো একটা গান শোনাও না দীপা এরপরে গান গাইতে শুরু করে সবাই খুব খুশি হয়ে যায় ওর গান শুনে কিন্তু দীপার মুখে একটু হাসিনি শোনার রূপা তার বাবাকে জড়িয়ে ধরে দেখো দীপা একলা কিন্তু উপরে যেতে পারবে না ওকে নিয়ে যাও পালক কি করছিস তোরা নিয়ে যা তো ওদের বড় বৌদিকে উপরে দীপাকে নিয়ে যায় সূর্য সোনারূপাকে নিয়ে ঘরে চলে যায় দীপা যখন নিজের ঘরে পা রাখবে তখনই তার মনে পড়ে যে প্রথম যখন বিয়ে হয়ে এসেছিল সূর্য দীপাকে এতটা ভালোবাসত যে ঘর থেকে বেরোতে দিত না যখনই বেরিয়ে যাচ্ছিল তখনই দীপার আঁচল টেনে ধরত এরপরে একদিন ফুলসজ্জার রাতে দীপা যখন ঘরে এসে সূর্যকে দেখতে পায়নি ডাকাডাকি করলেও সূর্য উত্তর দেয়নি সূর্য অনেকগুলো সারপ্রাইজ দীপাকে সেদিন দিয়েছিল এরপরে সূর্য দীপা ওই ঘরে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছে সেগুলো দীপা ভাবতে লাগে আর দরজাই দাঁড়িয়ে পড়ে কি দীপা এরকম করে দাঁড়ালে চলবে ঘরটা দেখো তো তোমার মতো করে সাজাতে পেরেছি না আমি সাজিয়ে নিতাম তোমার এত কষ্টের কি দরকার ছিল তার কোনো প্রয়োজন নেই কারণ তুমি অসুস্থ আমাদের দায়িত্ব একটা আছে তো তাই পালন করলাম লাবণ্য বারবার দীপাকে চিন্তিত অবস্থায় দেখতে পেরে জিজ্ঞাসা করে যে কি হয়েছে কিছু হয়েছে কি না দীপা কোনো উত্তর দেয় না আর সেটা ভেবেই ঝড় আসার পূর্বাভাস ভেবে লাবণ্য কিন্তু খুব চিন্তায় রয়েছে যে দীপারে এই অভিমান না ভাঙাতে পারলে কোনোদিনও এই সম্পর্ক ঠিক হবে না কারণ এতদিন দীপা মনের জোর নিয়ে লড়াই করেছে এখন তারই জোর নেই মিশকা চলে গেছে ওই ল্যাবে যেখানে সূর্যর টেস্ট করানো হয়েছিল সেখানে গিয়ে বলে কি ব্যাপার সূর্য কি এরপরেও কোনো টেস্ট করিয়েছে না তো ম্যাডাম তাহলে ওর মধ্যে এতটা চেঞ্জ কি করে আসতে পারে আপনি কি কিছু বলেছেন না সূর্য স্যার যেটা টেস্ট করতে দিয়েছিল সেই সব কিছু এখানে ফোজেন করে রাখা হয়েছে আর আপনি চিন্তা করবেন না আমরা যে রিপোর্ট দিয়েছি তাতে করে আপনার কথা মতোই কাজ করেছি তখনই মিশকার মাথায় একটা ষড়যন্ত্রমূলক বুদ্ধি আসে যে সে সূর্যর টেস্ট করানো নিয়ে কিছু একটা ঘটনা ঘটাবে নতুন করে যাতে করে সে সূর্যর কাছাকাছি আসতে পারে এবং দীপা সূর্যর মধ্যে দূরত্ব বাড়াতে পারে আর মনে মনে প্রচণ্ড রেগে যায় যেই দীপাটা বেঁচে গেল বলেই আজকে সূর্য আবারও মরিয়া হয়ে উঠেছে দীপার পেছনে ভালোবাসা বুঝি একেই বলে এতটা ঝড়ঝাপটা ঝগড়াঝাটির পরেও সূর্য দীপার আবার মিল হয়ে গেল এখন আমি কি করব আমাকে তো কিছু একটা ভাবতেই হবে আর সেনগুপ্ত বাড়িতে দীপা গেছে এরপরে কি যে কি ঘটবে জানেন মিশকা সূর্য দীপার দিকে তাকালে দীপা কোনোভাবেই সূর্যের দিকে তাকায় না সূর্য অবাক হয়ে যায় দীপার মধ্যে সেই আগের প্রাণ চঞ্চলতা ভালো বাসার যে আবেগ কোনো কিছুই নেই দীপা যেন একটা কেমন মানুষ হয়ে গেছে পরিবারের সবাই সেটা বুঝতে পারছে সবার সাথেও বেশি একটা কথা বলছে না কেমন চুপচাপ নিস্তব্ধ হয়ে গেছে আর এই সব কিছু নিয়েই লাবণ্যকে ভাবাচ্ছে কারণ সূর্যদীপা সম্পর্ক ঠিক না হলে কি করে সোনারূপা তাদের মা বাবা দুজনেরই ভালোবাসা পাবে লাবণ্যকে বারবার করে বলে যে দেখো তুমি কোনো চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে বড় বৌমা এই বাড়িতে যখন ফিরে এসেছে সব গ্লানি মুছেও যাবে কিন্তু লাবণ্য সেটা মানতে পারছে না মন থেকে জয়ও বললে রেগে গিয়েছিল উর্মিও খুব চিন্তা করছে যে আমার বোনকে আমি খুব ভালো করে চিনি যা দুশ্চিন্তাও করছে সেগুলো থেকে বেরিয়ে না আসতে পারলে তো খুব ভীষণ ঝামেলা হয়ে যাবে আর মিশকা বারবার করে খুঁজে বের করার চেষ্টা করছে বিভিন্ন ল্যাবে যাচ্ছে বিভিন্ন কিছু মানুষকে জিজ্ঞাসা করছে যে আসলে সূর্যর মধ্যে পরিবর্তনটা কেন সূর্যর ভুল কি করে ভাঙলো সেটা জানার চেষ্টা করছে এখন পর্যন্ত আদৌ যে সূর্যর ভুল ভেঙেছে কিনা এটা পর্যন্ত মিশকা জানে না আর শুধু ভাবছে যে সূর্যর এত কিছুর পরেও দীপার প্রতি এত টান ভালোবাসা কি করে আসতে পারে দীপা মুখের ওপর বলে দিয়েছিল সূর্য যে আমি মিসে সেনগুপ্তকে বাড়িতে নিয়ে যাচ্ছি এই সব কিছু মিশকা রাতের ঘুম কেড়ে নিয়েছে কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে বরণ করে সূর্যের ঘরে তুলল মিশকা ফেটে পড়ে হার স্বীকার করলো মিশকা নতুন নতুন ফন্দি করছে ঠিকই কিন্তু কোনো কিছুতেই জয়ী হতে পারছে না সূর্য নিজের ভুল ভেঙে দীপাকে নিজের বইয়ের স্বীকৃতি দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে এ তাতে মিসকার ইগোতে লেগেছে এবং মিশকা নানাভাবে এবার ফোন দিয়ে কি কী করে ষড়যন্ত্র করা যায় এবার সূর্যর মন থেকে দীপার প্রতি অবিশ্বাস সবটা মুছে গেছে এবার দীপাকে কিভাবে সূর্যর মাধ্যমে অবিশ্বাস করানো যায় সেই সব কিছু নিয়েই কিন্তু এবার মিশকা ভাবছে কারণ সূর্য দীপাকে কোনোভাবে শান্তি করে সংসার করতে দেবে না কোনোভাবেই তাদের মধ্যে কোনো কিছু এমন রাখতে দেবে না যাতে মিশকা দূরে সরে যায় সোনারূপা এবং দীপার নতুন জীবনের অধ্যায় আজকে থেকে শুরু হলো সেনগুপ্ত পরিবারে এত সহজে কি দীপা পারবে সূর্যকে ক্ষমা করতে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন